হবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর পরিবহন ব্যবসার বৃহৎ স্বার্থে সার্বিকভাবে নিজেদের গাড়ি বন্ধ রেখে। রাজ্য মে দূসরে দিন ভি ট্রাক হড়তাল জারি। দক্ষিণ দিনাজপুর মে সাত সূত্রী মাঙ্গো কো লেকর ট্রাক মালিক 72 ঘন্টে কি হড়তাল পর চলে গে। ইহ হড়তাল বুধবার কো শুরু হুয়া হ্যায়। দক্ষিণ দিনাজপুর জিলে কে গঙ্গারামপুর কে গোচিহার মে ফেডারেশন অফ ওয়েস্ট বঙ্গাল ট্রাক অপারেটর্স এসোসিয়েশন কে আহ্বান পর দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স এসোসিয়েশন দ্বারা হড়তাল কা পালন কিয়া যা রহা হ্যায়। আজ সংগঠন কে তরফ সে গঙ্গারামপুর কে রাষ্ট্রীয় রাজমার্গ সংখ্যা 512 পর চলনে ওয়ালে ট্রকো কো রোক দিয়া। হড়তাল কে সমর্থন মে নারে ভি লগায়ে গে। ট্রাক মালিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স পর অত্যাচার কে বিরোধ। ওভারলোডিং বন্ধ করনে সমেত কুল সাত সূত্রী মাঙ্গো কো লেকর হড়তাল মে শামিল হুয়ে হ্যায়। মালুম হো কি হড়তাল 72 ঘন্টে তক জারি রহেগা। আজকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স সেট থেকে 72 ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আমাদের রাজ্য ফেডারেশন। সেই ফেডারেশনের ডাকের যে ধর্মঘটকে সফল করার জন্য আমরা দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এখানে এই গঙ্গারামপুরে অবস্থান করছি এবং ট্রাকগুলোকে এখানে আটকিয়ে এই পার্কিংয়ের মধ্যে আমরা রাখছি। আমাদের ট্রাক ধর্মঘটের সাত দফা দাবি আছে। দীর্ঘদিন ধরে নানা রকমের অত্যাচার, তার প্রতিফলনে আজকে আমরা ধর্মঘটে নামতে বাধ্য হয়েছি। আপাতত 3 দিনের বন্ধ। যদি আমাদের সাত দফা দাবি না মানা হয় তাহলে বৃহত্তর বন্ধে আমরা যেতে বাধ্য হব এবং এই বন্ধে আমাদের যে কেন্দ্রীয় যে আমাদের কমিটি আছে, কেন্দ্রীয় যে ট্রাক ওনার্স আছে সমিতি, তাদের অনুমোদন আছে, তারাও আমাদের সাথে আছে। প্রয়োজনে গোটা ভারত জুড়ে ট্রাক ধর্মঘট পালন হবে। কী কী দাবি রয়েছে আপনাদের? দাবিগুলোর মধ্যে সাতটা দাবি আছে। তার মধ্যে বিশেষ করে হচ্ছে ওভারলোডিং চালানো, ওভারলোডিং বন্ধ। পরিবহন ব্যবসার বৃহৎ স্বার্থে সার্বিক ভাবে নিজেদের গাড়ি আধিকারিকদের দুর্নীতি বন্ধ করতে হবে। পরিবহন ব্যবসার বৃহৎ স্বার্থে সার্বিকভাবে